নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। একরাশ ক্ষোভ ও চোখের জলে শিলচর শ্মশানে শেষ বিদায় মলিন শর্মাকে। আর মৃত্যু নয়, মঙ্গলবার 12 ঘন্টা শিলচর বন্ধের ডাক। ঘাতক ট্রিপার রাত 1টার আগে চলবে না শহরে, চাপে পড়ে জানালো পুলিশ। ডেপুটি স্পিকার হচ্ছেন আমিনুল, দায়িত্ব নিচ্ছেন 31 জুলাই থেকে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ক্ষোভ আর শোক, এই দুই ছিল শিলচর শ্মশানঘাটের সোমবারের বিকেলের দৃশ্য। এর মধ্যে শেষ হলো সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মলিন শর্মার শেষকৃত্য। 13 বছরের মেয়ে মীনাক্ষী এবং বড় ভাই করলেন মুখাগ্নি। সোমবার দুপুরে শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর মলিন শর্মার নশ্বর দেহ নিয়ে বাইক র্যালি করে সাংবাদিকরা রওনা দেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মরদেহ নিয়ে প্রথমে আসা হয় প্রতিষ্ঠান হাসপাতাল রোডের বিটিএন প্রান্তজ্যোতি কার্যালয়ে, যে প্রতিষ্ঠানের সঙ্গে তিনি 20 বছর থেকে জড়িত ছিলেন। সেখানে বিটিএন এর প্রান্তজ্যোতির কর্তৃপক্ষ, সাংবাদিক কর্মচারীরা মলিন শর্মাকে শেষ শ্রদ্ধা জানান। সে সময় সেখানে উপস্থিত ছিলেন মলিন শর্মার পত্নী, কন্যা সহ পরিবারের সদস্যরা। মরদেহ পৌঁছা মাত্র কান্নার রোল পড়ে, মূর্ছে পড়েন প্রয়াত মলিনের স্ত্রী সীমা। এরপর ফের বাইক র্যালি করে প্রেমতলা শিলংপট্টি হয়ে মলিন শর্মার নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় গান্ধীবাগে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মলিন শর্মাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সবশেষে আসেন জেলাশাসক লায়া মাদ্দুরী। শেষ শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন। কারণ ছিল ট্রিপারের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। এছাড়া এই ঘটনার পর জেলা প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি বলে তারা ক্ষোভ দেখান।
গান্ধীবাগ থেকে মিছিল করে মলিন শর্মার মরদেহ নিয়ে যাওয়া হয় শিলচর শ্মশানঘাটে। চোখের জলে সবাই শেষ বিদায় জানান সবার প্রিয় মলিনকে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের। রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় বিটিএন এর চিত্র সাংবাদিক মলিন শর্মার। ইনার হুইল ক্লাবের অনুষ্ঠান কভার করে স্কুটিতে করে তারাপুর বাড়ি যাচ্ছিলেন, রাত তখন প্রায় ১১টা। তারাপুর আইন মহাবিদ্যালয়ের সামনে স্কুটি থামিয়ে ফোনে কথা বলছিলেন, সে সময় পেছন থেকে দ্রুতবেগে একটি ট্রিপার এসে ধাক্কা মেরে তাকে পিষে ফেলে চলে যায়। মলিন শর্মার পুরো মাথা থেতলে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মলিন শর্মা বরাকের ইলেকট্রনিক্স সংবাদ মাধ্যমের শুরু থেকেই জড়িত, টানা দুই দশক দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। বহু ঘটনার সাক্ষী মলিনকে মাত্র ৪০ বছর বয়সে চলে যেতে হলো। তার মৃত্যুতে বরাকের সাংবাদিকতার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃতদেহ সঙ্গে মেডিকেল কলেজে যান সাংবাদিক সহ কংগ্রেস নেতা অভিজিৎ পাল, স্বর্ণালী চৌধুরী, জয়দীপ চক্রবর্তী সহ আরও অন্যান্যরা। মলিনের মৃতদেহ রাতে মর্গে রাখা হয়। প্রায় ১০:৩০ নাগাদ শিলচর শহরের প্রবীণ চিত্র সাংবাদিক মলিন শর্মা মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। হঠাৎ করে মলিন শর্মা ওনার কাজ সেরে যখন বাড়িতে যাচ্ছিলেন তখন একটা টিপারের ধাক্কায় যেভাবে দুর্ঘটনায় উনি রাস্তার মধ্যে নিহত হয়েছেন, তার আত্মার চিরশান্তি কামনা করি, তোর সঙ্গে তার পরিবার পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং জেলা প্রশাসন তথা পরিবহন বিভাগ এবং ট্রাফিক বিভাগকে ধিক্কার জানাই। আজ কিছুদিন ধরেই আমরা দেখতে পাই শহরে যখন রাত্রে ৯টার পর থেকে যেভাবে টিপার চালক, বিশেষ করে আপনারা দেখবেন টিপার চালকরা, নাবালক টিপার চালকরা শহরের মধ্যে রাত্রে যেভাবে বাইক স্কুটারের মতো টিপার চালিয়ে রাত্রের মধ্যে শহরে যেভাবে টিপার নিয়ে ঢুকে আজকে মলিনের প্রাণ গেছে এবং এই ধরনের কিছুদিন পরপরই টিপারের মানে ধাক্কায় বিভিন্ন মানুষের প্রাণহানি হয়েছে। আগামী দিনেও যদি জেলা প্রশাসন এবং পরিবহন বিভাগ সেই দিকে পদক্ষেপ না নেয় তাহলে হয়তো আরও অনেক মলিনের এইভাবে দুর্ঘটনাগ্রস্ত হবে। তাই আমি বিশেষ করে জেলা প্রশাসনকে আর্জি জানাই যে বিশেষ করে টিপারের যে চালকগুলা ওদের যেন ড্রাইভিং লাইসেন্স সঠিকভাবে দেখা হয় এবং এরা যেন প্রাপ্তবয়স্কদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় এবং ট্রাফিকও যেন সেইভাবে ইয়ে নেয়, পদক্ষেপ নেয়। আজ যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের সবার প্রিয় সাংবাদিক মলিন শর্মা এই আকস্মিক মৃত্যু যে ঘটে গেল আমরা সবাই কিন্তু সবাই দুঃখিত, কারণ পিসির হোটেল থেকে ৯:৩০ সময় বেরিয়ে গেছে, আমার সামনে বেরিয়েছে, তারপর যে ঘটনা ঘটলো আমরা মনে করি শুধু ট্রাফিক পুলিশের দোষ নয়, আসাম পুলিশের আমাদের এখানে যে ট্রাফিকের সংখ্যা, শহরের যা শহর যত বড় আমাদের তার তুলনায় আমাদের এখানে ট্রাফিকের সংখ্যা অনেক কম। আমরা বারেবারেই দাবি তুলেছি আসাম পুলিশের কাছে, আসাম সরকারের কাছে, যে আমাদের এখানের পুলিশ প্রশাসনের কাছে যে কয়জন প্রয়োজনীয় ট্রাফিক কর্মী চাই এর থেকে আমাদের এখানে সংখ্যা কম, তা যাতে বাড়ানো হোক এবং রাত্রে ১০টার পরে যে নো এন্ট্রি উঠানো হয় তারপর যাতে ট্রাফিকের নজরদারিটা অতি সত্বর বাড়ানো উচিত শহরের বিভিন্ন জায়গায়,
বিভিন্ন জায়গায় দুদিন পর পর সেই একটা পয়েন্টেও রাত্রি 10টার পরে কোনো ট্রাফিক থাকে না, ট্রাফিক পুলিশ থাকে। আমার একটাই দাবি আমার পুলিশ প্রশাসনের কাছে যে রাত্রিবেলা ট্রাফিকের নজরদারি আমাদের যে রাইডিং স্কোয়াড তো কাজ করছি সঙ্গে ট্রাফিকের, যাতে এই শহরের বিভিন্ন কোনা যেদিকে আপনি সোনার রোড দেখুন এই মিজোরাম রাস্তা যে ট্রিপারগুলো যায় সোনার রোডের মানুষ রাত্রিবেলা আতঙ্কে ঘুমোতে পারে না, যে ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে বাড়িতে ফিরবে কি না মা বাবা সেই আতঙ্কে ঘুমোতে পারছে না। আমরা একটাই কথা বলছি, আমরা আর মলিনকে হারাতে চাই না, আমরা অনেক মলিন হারিয়েছি আর মলিনকে হারাতে চাই না। সবার কাছে অত্যন্ত মর্মান্তিক, এই জন্য যে মলিন এই কটা দিনের জন্যই কি এসেছিল পৃথিবীতে মনে করছি আমরা, কিন্তু তা তো ওইটা কথা ছিল না। ইচ্ছে করলে প্রশাসন কড়া পদক্ষেপ নিতে পারে এই ট্রিপারের যে ড্রাইভারগুলোর অ্যাগেনস্টে, কারণ ড্রাইভারগুলো ম্যাক্সিমাম ড্রাইভার 18 নিচে লাইসেন্স করে ওরা ট্রিপার চালাচ্ছে, এবং ওইখানে যে তারাপুরি যে বাঘটা ঘোরে সেই বাঘটাতে এমনভাবে টার্নিংটা নেয় যে ওখানে কিছুদিন পর পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আরেকটা কথা হলো শহরের ট্রাফিক এবং যেভাবেই হোক কন্ট্রোল করা উচিত, কিছুদিন পর পরে এক মাস আগে একজন আমাদের এখানে টিচার ছিলেন জগদীশ চক্রবর্তী, উনি একটা অটোরিকশা ধাক্কা মেরে ক্লাব রোডে মেরে চলে গেল আমাদের চোখের সামনে। হ্যাঁ, মানুষটা স্পট ডেড হয়ে গেল, আজকে মলিন স্পট ডেড হয়ে গেল, এই অর্থগুলো এগুলো কী হচ্ছে? আসুন সবাই মিলে আমরা ওটাকে কড়া পদক্ষেপ একটা নিই আমরা, এবং প্রশাসন নিজে পদক্ষেপ নিন, যে এইভাবে পদক্ষেপ নিন যে ট্রাফিকটা যাতে কন্ট্রোল হয়, মানুষের জীবন যাতে বাঁচে। এই ছেলেটির কথা ভাবতে পারছি না আমরা। মলিন শর্মার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিক সহ স্থানীয় জনতা। ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতা দীপায়ন চক্রবর্তী, অভিজিৎ পাল সহ অন্যান্যরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়াতে সড়ক অবরোধ করেন সাংবাদিক সহ স্থানীয় জনতা, কিন্তু প্রশাসনের কোনো শীর্ষ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত হননি। সাংবাদিক ও স্থানীয় জনতা অবরোধে অনড় থাকেন। পরে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পাঠক, তার সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার হয়। ট্রিপারের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ প্রশাসন, আর তার জন্য প্রাণ হারাতে হয়েছে চিত্র সাংবাদিক মলিন শর্মাকে। এর প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন সংগঠন যৌথভাবে ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টা শিলচর শহর বন্ধ ডেকেছে। এই বন্ধকে সমর্থন জানিয়েছে আকসা সহ বিভিন্ন সংগঠন। আমি আজকে মলিন মারা যায়নি, মলিন আমাদের মধ্যে নিশ্চয়ই থাকবে, কিন্তু শহরে যেভাবে এগুলো ট্রিপারগুলো দিনে রাত্রে করে যে অবাধে শিলচরে ডুবছে, শিলচর প্রধান সড়কের মধ্যে ডুবছে, বিশেষ করে রাত্রিবেলা 10টার পরে যেরকম আমরা মানে আমরা প্রশাসনের কাছে আমরা যেভাবে কষ্ট পাচ্ছি, প্রশাসন জেগে ঘুমাচ্ছে, প্রশাসন কিচ্ছু বুঝতে পারছে না যে এই শহরে কী আছে না আছে। আজকে শহরটার মধ্যে দেখতে দেখতে প্রতিটা দিন একদিন একদিন করে প্রত্যেকটা দিনের নাম আমরা সপ্তাহে একজন করে আমাদের বিভিন্নভাবে চলে যাচ্ছে, এইভাবে অকাল প্রাণ যাচ্ছে, এগুলো কেন যাবে আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি ধিক্কার জানাই প্রশাসনকে। আজকে মলিনে আজকে এখানে বিয়ের সামনে ফায়ার ব্রিগেডের সামনে আজকে কয়েক বছর থেকে গাড়িটা বন্ধ, প্রশাসন কি দেখতে পাচ্ছে না এগুলো বন্ধ? ছোটো ছোটো দোকানকে গিয়ে খুঁচাচ্ছে, ওইগুলো করছে, ওইগুলো ভাঙছে, ওইগুলো দেখতে পাচ্ছে না? গভর্নমেন্ট গাড়িটা হয়তো বা এখানে না থাকলে মলিনের কপালে যদি থাকতো হয়তো বা গাড়ি না থাকলে মলিন এদিকে বেরিয়ে যেত। আজকে এই গাড়ির জন্যই তো আজকে এইভাবে হয়েছে। চিত্র সাংবাদিক মলিন শর্মা যেভাবে কালকে মৃত্যু হয়েছে আমরা মর্মাহত, এবং বিগত দিন অনেক ঘটনা আমরা দেখেছি যে ট্রাক এবং ট্রিপারের দরুন অনেক অসহায় লোকরা রাস্তায় মৃত্যুবরণ করেছে, নির্দোষ লোকরা রাস্তায় মৃত্যুবরণ করেছে। আমরা বারবার দাবি করেছি, কাগজে মিনতি করেছি, যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের কথায় কোনো কান দেয়নি। আজকে আবার দেখলাম যে নিরীহ একজন কর্মী যে সকাল থেকে রাত খেটে যে পরিবার চালাতো, সেই মলিন শর্মা কালকে রাস্তায় মৃত্যু হয়েছে এই ট্রিপারের ধাক্কায়। আজ অবধি ট্রিপারের কোনো মালিকের সন্ধান হয়নি, ট্রিপারের অ্যারেস্ট হয়নি, কোনো ড্রাইভার অ্যারেস্ট হয়নি, এবং এখন অবধি কোনো কালপিট ধরা হয়নি। আমরা দেখলাম আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, আর আমাদের সহ্য করার উপায় নেই। আমরা আজকে বিভিন্ন সংগঠনের যোগাযোগ করেছি, আগামীকালকে সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টার সর্বাত্মক শিলচর বন্ধ আমরা ডাক দিয়েছি। আমাদের ইয়াসিনের ডাকে, ইউথ সেকেন্ড সোশ্যাল লেভেলসের ডাকে বিভিন্ন সংগঠন সাড়া দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করছি,
আপনাদের মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে আমরা আহ্বান করছি, বিভিন্ন এনজিও এসএসজি ক্লাব সবাইকে আহ্বান করছি, এই মুহূর্তে যদি আমরা এক হয়ে এক মঞ্চে দাঁড়িয়ে মলিন শর্মার কথা না বলি, আগামীতে এরকম মলিন শর্মা আমরা বারবার পাব। মলিন শর্মার মৃত্যু নিয়ে বিভিন্ন মহলের শোক। আকস্মিক দুর্ঘটনায় চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যুতে ঈশান বাংলা পরিবার অত্যন্ত মর্মাহত। আমরা মলিন শর্মার পরিবারকে ঈশান বাংলা পরিবার পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আজকে শিলচর তথা বরাক উপত্যকায় ইলেকট্রনিক মিডিয়ার যে উত্থান, সেটার মধ্যে বিশেষ অবদান চিরদিনের জন্য থেকে যাবে মলিন শর্মার। বিগত 20 বছর ধরে ইলেকট্রনিক মিডিয়ার কাজে, ইলেকট্রনিক মিডিয়াকে উন্নত করতে মলিন শর্মার শিলচর শহরে যে অবদান রেখে গেছে, তা চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তৎসঙ্গে ঈশান বাংলা পরিবার সরকারের কাছে এই দাবি রাখছে, অসহায় মলিন শর্মার পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি সাহায্য দেওয়া হোক এবং মলিন শর্মার বিধবা পত্নীকে যদি সম্ভব হয় কোনোভাবে একটা সরকারি চাকরি দেওয়ার জন্য আমি বরাকের সর্বস্তরের নেতাদের কাছে আবেদন রাখছি। মলিন শর্মার মতন একটা সাংবাদিক আমরা যে হারিয়েছি, আমরা এত আঘাত পেয়েছি এটা আর বলে লাভ নেই। কালকে সারাদিনেরও ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল, আর বাড়ি ফেরার সময় একটা ফোন কল আসে, ওর স্কুটিটা থামিয়ে কথা বলতে যখন শুরু করে, রাইট সাইডে ছিল, রং সাইডে ছিল না, টিপার এত স্পিডে চালাচ্ছিল ওর উপর দিয়ে নিয়ে চলে যায়, স্পটেই ওর মৃত্যু হয়। এই খবরটা পেয়ে আমরা ছুটে আসি, ছুটে আসার সাথে সাথে আমরা প্রশাসনকেও বারবার অ্যাপিল করি যে আপনারা আসুন, আমাদের সাথে কথা বলুন, আমাদের ডিমান্ডগুলো শুনুন, কিন্তু কালকে রাত পর্যন্ত কেউ আসেনি। শেষ রাতে 3টার সময় এসছেন। আমরার একটাই ডিমান্ড, মলিন শর্মার মতো সাংবাদিকের সাথে যা হয়েছে আমাদের সাথেও সেম হতে পারে, একটা আম নাগরিকের সাথেও সেম হতে পারে। তাই আমরা চাই এই টিপারের যেই গাড়ি চালাচ্ছিল ওকে অ্যারেস্ট করতে হবে। এই রাত্রে এরকম চলাচল এই শহরে আর চলবে না। মলিন আজকে আমাদের মধ্যে নেই, গতকালকে রাত্রে পর এই আকস্মিক দুর্ঘটনা কথা আমি শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, প্রায় দু ঘন্টা আমি বাকরুদ্ধ ছিলাম। মলিনা আমার অত্যন্ত কাছের এবং প্রিয় লোক ছিল। পর মৃত্যুতে এই সংবাদ জগতে, সংবাদে যে সাহসিকতা এবং নিয়মানুবর্তিতা, ও সবসময় নিয়মের মধ্যে চলত। আমরা একজন আমাদের অতি প্রিয় মানুষ মলিন শর্মা যে আজকে আমাদের মধ্যে নেই, তার জন্য আমরা মর্মাহত। আমি মলিনের পরিবারের, বিশেষ করে ছোট্ট ওর মেয়ে, ওকে যাতে ঈশ্বর সান্ত্বনা দান করেন। গত রাতে মলিন তার অ্যাসাইনমেন্ট শেষ করে যখন বাড়ি ফিরছিল তারাপুরে, তখন ফায়ার ব্রিগেডের সামনে তাকে একটা ট্রিপার এসে ধাক্কা পড়ে এবং তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্যে সবাই, বিশেষ করে জনসাধারণ বলছেন যে এটা প্রশাসনের গাফিলতির জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটতে পেরেছে। আমরা লক্ষ্য করে থাকি যে রাত্রি 9:30-10 থেকেই শহরের মধ্যে ট্রিপার গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো চলতে থাকে। জানি না কেন প্রশাসন এই ব্যাপারে নজর দেন না। তো যাই হোক, জনসাধারণ এই জন্য ক্ষুব্ধ। আমরা আজকে গোটা দিনটা লক্ষ্য করেছি যে জনসাধারণ এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, মলিন সম্পর্কে সমবেদনা জানাতে গিয়ে তারপরে বারবারই একই কথা বলছেন যে এটা প্রশাসনিক গাফিলতির জন্যই মলিনের মৃত্যু হতে পেরেছে। ঘাতক ট্রিপারের বিরুদ্ধে গর্জে উঠল শিলচরের প্রমিলা সমাজ। অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ট্রিপারের ধাক্কায় চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যুতে নিজেদের ক্ষোভের কথা জানালেন। শহরের বিশিষ্ট মহিলারা অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের কাছে ক্ষোভ জানিয়ে বলেন, ব্যাপক হারে বেপরোয়াভাবে ট্রিপার চলাচলের ফলে মলিন শর্মার মতো এক সাংবাদিকের মৃত্যু হলো। এভাবে ট্রিপারের ধাক্কায় বহু লোকের মৃত্যু হয়েছে। তারা রাতে শহরে ট্রিপার চলাচলে নিষেধাজ্ঞা দাবি করেছেন।
পুলিশ ঘেরাও করলাম আজকে মলিনদার যে কালকে রাত্রের ঘটনাটা খুব দুঃখজনক। এই ঘটনা নিয়ে আমরা সবে এসপি অফিসে আইয়া এটা ডিমান্ড রাখছি যাতে টিপারগুলা অনেক লেট লেট ছাড়া হয় আর যাতে ড্রাইভিং লাইসেন্সগুলো চেক করা হয়। অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভ করতেছে। তারপর আমরা এসপিতে ডিমান্ড করছিলাম বাট এসপি এখানে অ্যাভেলেবেল না। এসপি জিরিগার হাউ ইজ ইট পসিবল যে এত বড় একটা ঘটনা তার নলেজে নাই এবং তার এখানে অ্যাটেন্ড করলাম না। এটা এত মানে মহিলারা যে এসপি অফিস যে ঘেরাও করলো কিন্তু এসপি যে জিরিগাটে তাই জিরিগাট থেকে যে এই এসপি অফিসে যে আসা যে সম্ভব হইল না এটাই মানে আশ্চর্যজনক। আমরা মানে আপনার পুলিশ প্রশাসনের যে ভূমিকা তাতে খুশি না? খুশি না, একদম খুশি না। আমরা এটাও ডিমান্ড করছি যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালায় গাড়িগুলো চেক হইতো, ইভেন মোবাইল নিয়ে চালায় ড্রাঙ্কেড অবস্থা ড্রাইভ করে তারা ট্রাক, ওইগুলো যাতে এনকোয়ারি হয়। পুলিশ প্রশাসন নিজে কইতেছে দ্যাট তারা সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নাই। হাউ ইজ ইট তাহলে শিলচর ইজ নট সেফ? তো আমরা এটা চাইতেছি যে পুলিশ প্রশাসন একটা অ্যাক্টিভ আমরা লেগে একটা সেফটি একটা মেশার্স করুক আমরা যাতে সেফলি। ইভেন রোডস নিয়ে তো অনেক প্রবলেম, নানান জায়গায় রোডসগুলো সব ভাঙা, আমরা ওইসবের মধ্যেই মেনটেন করিয়া চললাম কিন্তু কালকে এত বড় একটা ঘটনা হওয়ার পরে মানে পুলিশ প্রশাসনের কোনো অ্যাক্টিভিটিস এরকমভাবে নাই, খুব দুঃখজনক। এবং আমরা এটা এবং আমরা এটাই মনে করি যে আমরা শিলচর সেফ না, আমরা শিলচর সেফ না, এটা নিয়েই আমরা প্রতিবাদ জানাইতে এসপি অফিসে আসলাম। আমরা সব মহিলা মিলন থেকে এটা মেমোরান্ডাম তারা জয়েন্টলি অনেকগুলা ক্লাবের সঙ্গে আমরা এটা দিচ্ছি। প্রমীলা বাহিনীর প্রবল চাপে শেষ পর্যন্ত পুলিশ জানালো রাত একটার আগে শহরে কোনো ট্রিপার ঢুকতে পারবে না। অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানান রাত একটা থেকে ভোর চারটা পর্যন্ত শহরে ট্রিপার চলাচল করতে পারবে। একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় তার হাতে। আপনারা সবাই অবগত আছেন কালকে আমাদের একজন সাংবাদিক বন্ধু দুর্ঘটনায় মৃত্যুমুখে পতিত হয়েছে। সবচেয়ে প্রথমে বলবো যে দুর্ঘটনা যেটা ঘটছে এটা খুবই দুঃখজনক, তার তাজা প্রাণ চলে গেছে, এটা আমরা সমবেতী ঘটনা। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে পাবলিক ওনারা আসছেন, সবাই বলতেছেন যে ট্রিপার রাত্রে যেটা চলাচল করে এটা কন্ট্রোল করতে লাগে, এটা একটা থেকে চারটার ভিতরে করতে লাগে, এটা আমরা করব। তারপরে ওনারা বলছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কেস রেজিস্টার্ড হয়েছে, আমরা যে যে যা যা করণীয় করতেছি এবং খুব শীঘ্র আমার জড়িত গাড়ি এবং ড্রাইভার আমরা তদন্ত যথাযথ যেটা হইতে লাগে এবং উপযুক্ত এই সাংবাদিক বন্ধু যে মৃত্যু হয়েছে ওনার পরিবারে যেটা ক্ষতিপূরণ এমএসসিটি এগুলি সবগুলি আমরা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর একটা রেগুলেশন বলছে ওইটা যে সময় সময় দেওয়া হয়েছে ওই সময় আজকে থেকে এটা স্টার্ট। বললাম তো না, ইউ ক্যানট ফোর্স মি লাইক, উই আর অন ক্যামেরা সো ইউ ক্যানট ফোর্স মি লাইক দ্যাট। I am telling whatever we have done, whatever we will do. I can assure that we will do seriously, we will enquire, investigate the matter. This culprit, vehicle and driver will be arrested and lawful action will be initiated. অসম বিধানসভা উপাধ্যক্ষের পদটি বরাকেই থেকে গেল। দিলীপ পালের পর কৃপানাথ মালা হয়ে বরাকেই থেকে গেল এই পদ। আগামী 31 জুলাই উপাধ্যক্ষ পদে শপথ নিচ্ছেন সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। বিদায়ী উপাধ্যক্ষ কৃপানাথ মালা সাংসদ নির্বাচিত হওয়ায় আমিনুলকে এই দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আমিনুল এই দায়িত্ব পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন বরাকের মানুষের ভালোবাসার জন্যই এই পদে বসতে পারছেন। সড়ক দুর্ঘটনায় মলিন শর্মার মৃত্যুর পর জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন কোনো ধরনের গুরুত্ব প্রদান করেনি। রবিবার রাতে 3টা পর্যন্ত তারাপুরে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করলেও প্রশাসনের কোনো শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি। এতে ক্ষুব্ধ হয়ে ডিস্ট্রিক্ট মিডিয়া গ্রুপ থেকে সমস্ত সাংবাদিকরা বের হয়ে যান।
যে জায়গায় রবিবার রাতে দুর্ঘটনায় নিহত হন মলিন শর্মা, সেই জায়গায় পরদিনও দেখা গেল অবহেলা দেখাচ্ছে ট্রাফিক পুলিশ। ইন্ডিয়া ক্লাবের এই জায়গায় জ্যাম তো লেগেই আছে, আর ট্রাফিক পুলিশকে দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে থাকতে। এত বড় দুর্ঘটনার পরেও টনক নড়েনি ট্রাফিক পুলিশের। শহরের যেখানে সেখানে গজিয়ে গজিয়ে উঠেছে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ক্রুজার ও ই রিক্সার অবৈধ স্ট্যান্ড। ট্রাফিকের নাকের ডগায় এসব অবৈধ স্ট্যান্ড গজিয়ে উঠেছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইন্ডিয়া ক্লাব, ট্রাঙ্ক রোড, কাছাড় কলেজ, রাঙ্গিরখাড়ি সহ বিভিন্ন স্থানে এসব স্ট্যান্ড চলছে। পুলিশ এসব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব স্ট্যান্ডের ফলে শহরে সবসময় ট্রাফিক জ্যাম লেগে থাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। একরাশ ক্ষোভ ও চোখের জলে শিলচর শ্মশানে শেষ বিদায় মলিন শর্মাকে। আর মৃত্যু নয়, মঙ্গলবার 12 ঘন্টা শিলচর বন্ধের ডাক। ঘাতক ট্রিপার রাত 1টার আগে চলবে না শহরে, চাপে পড়ে জানালো পুলিশ। ডেপুটি স্পিকার হচ্ছেন আমিনুল, দায়িত্ব নিচ্ছেন 31 জুলাই থেকে। এখনকার মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই, নমস্কার।